أَمَرْ সকল সফলতা أَنُوْا غْرَهَيْتُ مَرِي نِيَّمُتْ جَنُوْا نَا هَيْمْلَانَ দোয়া তোমার প্রতি الحمد لله رب <applause> العالمين <applause> والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয় লা আলিকা ওয়াস হ্যাঁ বিকায়া হাবিবল্ল সরা তুয়া সলাম আয়লাইকায়া নবিজ্ঞাল ওয়া আয় লা আ লিকা ওয়াস হ্যাঁ বিকায়া নৌরল্ল প্রিয় আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে অনুষ্ঠান সফলতার পথ নিয়ে আর আজকে আমরা সফলতার পথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা কর দিনে ইসলাম এমনই এক সুন্দর ধর্ম যে যার আহ সহজ এবং এতে সম্পূর্ণ জীবন বিধান বিদ্যমান রয়েছে এতে আমল ছুটো বলেও এর বেশি ইসলামে মায়ের পেটে আসার সময় থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত সকল বিধিবিধান রয়েছে জীবনে প্রতিটি দাফের বিধানাবলী এতে বিদ্যমান রয়েছে সন্তানকে দুধ পান করানো দুধ ছাড়ান লালন পালন করা শিক্ষা উপার্জন বিবাহ আনন্দ ও সুখের সকল আহকাম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ধনী গরিব রাজা উজির দনিয়া বিমক এবং স্ত্রী সন্তান সহ সবার জন্যই নীতিবালা বানিয়ে দেয়া হয়েছে এরই সাথে ইসলামের বিধানাবলী খুবই সহজ যে যার উপর প্রত্যেক ব্যক্তি আমল করতে পারে ইসলামী নীতিমালা এমন সুন্দর পরিপূর্ণ এবং অপরিবর্তনযোগ্য যে যার উদাহরণ পাওয়া যায় না ইসলাম আমাকে আপনাকে আমার আপনার পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করার দিক নির্দেশনা দিয়ে থাকে দিনে ইসলামের এটাই বৈশিষ্ট্য যে জীবনের যে কোনো দাপইবক ইসলাম তার কোনো বিধানে এরূপ উপলব্ধি হতে দেয় না যে তা কোনো ব্যক্তি বা জীবনের কোনো দিককে অবহেলা করেছে বা কারো পরিচয়কে নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে ইসলাম পারিবারিক ব্যবস্থাকে শক্তিশালী রাখার এমন বিধান বর্ণনা করেছে যে যা করাতে শুধু পরিবার শক্তিশালী থাকে না বরং সমাজও শক্তিশালী পেয়েছে কেননা পরিবারই হল সমাজের মূল অংশ যা শক্তিশালী হওয়া মানে সমাজ শক্তিশালী ইসলাম যেখানে সন্তানকে পিতা মাতার সামনে মাতার উপর সন্তানের পরিপূর্ণ শিক্ষা প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করে দিয়েছে আর বলে দিয়েছে যে তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকেরই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেককেই আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবং বলে দেয়া হয়েছে যে যেভাবে মহিলাদের উপর স্বামীদের অধিকার আদায় করা ওয়াজি তেমনিভাবে স্বামীদের উপর স্ত্রীর হব পালন করা আবশ্যক যে শাসক তার প্রজাদের জন্য দরজা বন্ধ করে নে আল্লাহ পাক নিজের রহমতের দরজা তার জন্য বন্ধ করে একদিকে ব্যয়কারীদেরকে এমন উৎসাহ প্রদান করা হয়েছে প্রতিবেশীদের জন্য জুল বেশি দাও কিন্তু অপরদিকে এটাও বলে দিয়েছে যে কারো সামনে হাত প্রসারিত না বড়দেরকে আদেশ দেয়া হয়েছে ছোটদেরকে স্নেহ করো ছোটদের সাথে মমতা আচরণ করো আবার ছোটোদের আদেশ দেয়া হয়েছে যে বড়দের সম্মান করো এটাই হচ্ছে ইসলামের পারিবারিক ব্যবস্থা যার অধীনেই প্রত্যেকের জন্য এমন সুন্দর নীতিমালা বর্ণনা করে দিয়েছে এর উপর আমল করা অবস্থায় পরস্পরের মাঝে প্রেম ভালোবাসার ওই উদাহরণ প্রতিষ্ঠিত হতে পারে যা মানুষের মাঝে পরস্পর ঝগড়া কু বিদ্বেষ হিংসা ও অহংকার এবং একে অপরের প্রাণ নেয়ার ঘৃণ্য অভ্যাস দূর হয়ে যাবে এবং প্রতিটি ঘর শান্তির নীড়ে পরিণত হয়ে যায় আর সফলতা কেন তখন দূরে থাক প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের বুঝের গানে দিন রহি সালাম কিভাবে নিজের পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করতে কিভাবে নিজের ভাইয়ের ব্যাপারে নিজের বোনের ব্যাপারে ভালো আচরণ দেখাতে। এটা আমাদেরকেও দেখানো যায় হাজরত মোসা আলহিসালাম এর ভাইয়ের সাথে ভালোবাসা দেখুন যে তার জন্য দোয়া করেছেন যা আল্লাহ পা তার পবিত্র কালামে ইরসাদ করে যেমনটি নব বারা সুরাইয়া আরাফের একশো একান্ন নম্বর আয়াতে ঈর্ষাদ হচ্ছে তরজোয়ার আরজ করল হে আমার রব আমাকে ও আমার ভাইকে ক্ষমা কর এবং আমাদেরকে তোমার দয়ার মধ্যে আশ্রয় দাও আর তুমি সর্বাধিক দয়াও তফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে মুবারকার আলুকে লিখেন এই ক্ষমা প্রার্থনার দোয়া উন্মতের শিক্ষার জন্য অন্যথায় আম্বিয়াই কেরাম আলহ মুসালাম গুনা থেকে পবিত্র তাই হজরত মোসা আলেহ তার ভাইকে এই দুয়াই অন্তর্ভুক্ত করেছে অথচ তার থেকে কোনো অলসতা সংগঠিত হয়নি এই দুয়াই হজরত হারুন আলেহ মন্তুষ্ঠি এবং জাতির সামনে তার সম্মান প্রকাশ করা উদ্দেশ্য ছিল হজরত ইউসুফ সালামের সাথে তার ভাইয়েরা যে আচরণ করেছে তা কিরূপ কষ্টদায়ক ছিল কিন্তু তিনি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে ক্ষমা প্রদর্শন করেছেন যেমনটি তেরোতম পারা সুরাইয়ে ইউসুফের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক সাদ করেন কাজলি ইমান থেকে অনুবাদ বলল আজ তোমাদেরকে কোন রূপ তিরস্কার করা হবে না আল্লাহ পাপ তোমাদেরকে ক্ষমা করুন এবং তিনি সমস্ত দয়ালুক ছেও অধিক দয়ার প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাকের নবীগন আলহমসালামদের মধ্য থেকে আমরা শ্রবণ করেছি ইনারা ইনাদের ভাইদের জন্য আল্লাহ পাকের দরবারে বারে দোয়া করতে প্রিয় ইসলামী বাইরা নিজের পরিবারের মতে যাদের কাছে বোন রয়েছে কেউ যদি বোনের সাথে উত্তম আচরণ করে তাহলে শুধু জান্নাতই পাবে না বরং জান্নাতে প্রিয় রবি সাল্লাহ তালা আলি হিবান হিবাসাল্লামের সহচর্য পাবে অনেক সাহাবাইকরা তো নিজের বোনের জন্য বড় বড় কুরবানি দিয়েছে যেমনটি হযরত জাবের বিন আব্দুল্লাহ নদী আল্লাহ তালা শুধুমাত্র নিজের নয় বা সাত বোনের দেখাশোনা তাদের উত্তম প্রশিক্ষণের জন্য একজন বিধবা মহিলাকে বিবাহ করেছে যখন রসলে বা এটা শুনলেন তখন তিনি বরকতের দোয়া করলেন হজরত জাভের বিন আব্দুল্লা রদিয়াল্লাহ তাল এর বোনের সাথে সদাচরণের প্রেরণা যেই দরবার থেকে অর্জিত হয়েছে তারও কি রূপসান অর্থাৎ আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ আলিহিব এর এই শান ছিল যে আওতাস যুদ্ধে যখন শত্রুরা পরাজিত হল তখন যুদ্ধবন্দীদের মধ্যে পাক সাল হানিমত সাদিয়া রদি আল্লাহ আনহা এর শাহজাদী হজরত সাইমা রদি আল্লাহ আনহাও গ্রেফতার যখন তাকে শনাক্ত করার জন্য হুজুর সাল্লাহ তালা আলি কিবা আলহি ওসাল্লামের দরবারে উপস্থিত করা হলো। তখন তাকে চিনতে পেরে অত্যাধিক ভালোবাসার কারণে তার চোখে অস্ত্র এসে গেল এবং তিনি তার চাদর মুবারক মাটিতে বিছিয়ে তাকে বসালেন অতপর কিছু উঁট ও ছাগল দিয়ে ঈর্বাদ করলেন তুমি মুক্ত যদি তোমার মন চায় তাহলে তুমি থাকতে পারো আমার সাথে আর যদি নিজের ঘরে যেতে চাও তবে আমি তোমাকে সেখানে পৌঁছে তিনি তার ঘরে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খুবই সম্মান সহকারে তাকে তার গুত্রে পৌঁছে দেওয়া নিঃসন্দেহে বাইবের সম্পর্ক এমনই হওয়া উচিত যেমনটি শরীয়ত আমাদেরকে আদেশ দিয়েছে ইসলামী শিক্ষাও এটাই যে বড়রা ছোটদের স্নেহ করবে আর ছোটরা বড়দের সম্মান করবে হজরত আবদুল্লাহ ইবনে উমর উদ্দী আল্লাহ তালানো বলে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বিসুল আরবি সাল কানিবালি বা সাহাবাই ক্রাম দোয়ানগণকে সম্বোধন করে ইচ্ছাদ করলেন এটা কোন গাছ যাহা থেকে পাতা জোরে না এবং তা হল বমিনের উদাহরণ হজরত উমর ফারুক আজম ছেলে হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালু সেখানে উপস্থিত ছিলেন তিনি বলেন আমার মনে এর উত্তর এসেছিল যে তা হল খেজুর গাছ কিন্তু বড় বড় সাহাবাইকরাও আলেকমুরি দোয়ানের উপস্থিতিতে উত্তর দেওয়া উচিত মনে করলাম আর চুপ রইলাম অতপর আসলে পাক পাকসাল আলহিবা আলহিবা নিজেই উত্তর ইচ্ছা করলেন তা হল খেজুর ফিরে আসার সময় নিজের পিতা হজরত উমর ফারুক আজবাহুকে প্রশ্নের উত্তরের ব্যাপারে বললেন আমি এই প্রশ্নের উত্তর চাহতাম কিন্তু আমি আপনাদের আদবের কারণে চুপছি এটাই ছিল আমাদের সাহবায়িকরাও আলহিম সম্মান ও বড়দের আদব বিষয় জানাতাকার থাকার পরও বড়দের সম্মান করতেন যে তাদের উপস্থিতিতে মাহফিলে বলাও বিয়াদপি মনে করতেন কিন্তু আফসোস বর্তমানে বড় আর ছোটদের মাঝে ভালোবাসা ও সম্মান তেমন নেই বর্তমানে আমাদের মাঝে বড় ছোটদের মাঝে এমন লজ্জার উদাহরণই ক্ষমায় দেখা যায় ছোটোদের মাঝে না বড়দের প্রতি সম্মান রয়েছে আর না বড়দের মাঝে ছোটদের প্রতি স্নেহ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণের ব্যাপারে শ্রবণ করেছি আমাদের উচিত আমাদের ভাই আমাদের বোন তাদের সাথে উত্তম আচরণ করা যেভাবে প্রিয় রবি সাল্লাহ তালা আলহিবা আলহি সাল্লাম নিজের দুদু বোন হালিমাথ সাদিয়া রতিয়াল্লাহ তালা আনহা এর কন্যার সাথে আমান্ডবী উত্তম আচরণ করেছে যেভাবে জাবের উদি তালা ওনার বুন্দের জন্য নিজে ত্যাগ স্বীকার করেছেন যেভাবে আল্লাহ পাকের নবীগণ আলহিমুসাল্লা নিজেদের বাইদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন তাদের সম্মান জাতির সামনে প্রকাশ করেছেন আমাদেরও উচিত যেন আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে উত্তম আচরণ করি আর এই উত্তম আচরণ করার কারণে আমরা দুনিয়াতেও আল্লাহ পাক এর দয়া ও রহমত অর্জন করতে পারব এবং আখিরাতে এর জন্য সুসংবাদ ও রয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক আমিন বিজাহ নবীল আমিন সাল্লো আলাল হাবিব সাল্লাহ তালা আলাম হেম্মদ সাল্লাহ তালা আলহি আলহি আমার সকল সফলতা অনুগ্রহে তোমারি নিয়ামত যেন না হযমলান ম্লান দোয়া তোমার প্রতি